বিশ্বে কোটি ভক্ত রয়েছে জার্মান ফুটবলার মেসুত ওজিলের নিজের দক্ষতা ও মানবিক আচরণ দিয়ে ফুটবল বিশ্বে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছিলেন ওজিল শুধু তাই নয় গোলের পর বা দলের জয়ের পর মাঠে মোনাজাত করে কুড়িয়েছিলেন ভালোবাসা সুখ্যাতি তবে সকল ভক্তকে কাঁদিয়ে পেশাদার ফুটবলকে বিদায় জানানোর কঠিন সিদ্ধান্ত নিয়েছেন ওজিল মাঠে আর মোনাজাত করতে দেখা যাবে না তাকে জার্মানিকে দু চোদ্দ বিশ্বকাপ জেতানোর অন্যতম নায়ক ছিলেন মেসুত ওজিল একসময় ইউরোপিয়ান ফুটবলে ছড়িয়েছেন খেলেছেন আর্সেনাল রিয়াল মাদ্রিদের মতো নামি ক্লাবের হয়ে তুরস্কে পাড়ি জমানোর পর অনেকটা দৃষ্টির অগচরে চলে গিয়েছিলেন ওজিল এবার বোট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন এই মিডফিল্ডার দু সালে জাতীয় দলকে বিদায় বলেছিলেন দু সালে প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালো আর খোঁজেনি ওজিলকে ফলে পিতৃভূমি তুরুস্কে গিয়ে ফেনারবাগ ক্লাবে যোগ দেন তিনি দু সালের ১৪ জুলাই ফেনারবাগ ছেড়ে ইস্তাম্বুল বাসক শেহিরে যোগ দেন ওজিল চোটের কারণে দলটির হয়ে খুব বেশি খেলা হয়নি আর এখন তো পেশাদার ফুটবলে আর মাঠে নামাও হবে না তার অবসরের বিষয়ে ওজিল বলেন অনেক চিন্তা ভাবনার পর পেশাদার ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিচ্ছি প্রায় সতেরো বছর ধরে পেশাদার ফুটবল খেলার সৌভাগ্য হয়েছে আমার আমি কৃতজ্ঞবোধ করছি অসাধারণ সব সুযোগের জন্য তবে সম্প্রতি আমি বেশ কিছু ইঞ্জুরিতে ভুগছি তাই ফুটবলের বড় মঞ্চ ছেড়ে যাওয়ার এটাই সময় বলে মনে করি ওজিল আরও বলেন আমার এ দীর্ঘ ফুটবল যাত্রা কখনো ভোলার মতো না আমি আমার ক্লাব আমার সকল কোচকে ও সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই যারা পরবর্তীতে আমার বন্ধুতে পরিণত হয়েছেন পরিবার ও কাছের বন্ধুদের ধন্যবাদ জানিয়ে অজিল বলেন আমার পরিবার ও বন্ধুদের বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমার ফুটবল ক্যারিয়ারের প্রথম দিন থেকেই তারা আমাকে ভালোবাসা সমর্থন ও সাহস জগিয়ে আসছেন ভালো ও খারাপ সময়ে আমি তাদেরকে সব সময় আমার পাশে পেয়েছি আমি যে ক্লাবের হয়ে খেলতাম আমার ভক্তরা আমাকে সমর্থন দিয়েছে সব সময় খারাপ সময়ে পাশে থেকেছেন উল্লেখ করে ভক্তদেরকেও ধন্যবাদ জানিয়েছেন ওজিল মারুফাসান বিশাল বাংলাদেশ